তারপরে এখানে বেশ কিছু প্যাকেট দেখতে পাচ্ছি, এগুলোর ভিতর কি? এগুলো তো মানে প্রচুর ধার হয় না, পাতার মধ্যে নাইফ গুলো রাখা আছে না? এটা নিয়ে ডক্টর হয়ে যাবে নিজেই। লাইফ জ্যাকেট তো অনেক আছে তোমার কাছে দেখতে পাচ্ছি, এটা কি রেইনকোট? এটা রেইনকোট জেলেদের, এগুলো হচ্ছে যারা মাছ ধরে সাগরে থাকে ওদের জন্য। ও এসএসআর আংটা, এগুলো হচ্ছে আপনার ওয়ান টাইম জোতা। এখানে এই যে আয়রনের কিছু টেবিল আছে, এটা কি? এই যে হলুদ এই বালিশটা, কালচার তো হিউজ কালেকশন। দূরের কল জ্বলবে নিববে, ব্লিঙ্ক করবে না? সাউন্ড হয় কি রকম? রিং বয়া বলে আর কি। ধান কেচে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো কাজে আসবে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার ইউটিউব চ্যানেল থেকে আমি মুশফিক বলছি, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি সোনারগাঁ পেট্রোল পাম্পের ঠিক সাথে মেসার সাইমন এন্টারপ্রাইজে। তো এই দোকানের মালিক হচ্ছে আক্তার ভাই, আক্তার ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতে চান তারা ইনসাইড ভাটিয়ার লিখলে আমার চ্যানেল পেয়ে যাবেন, অথবা আমি প্রথম কমেন্টে চ্যানেল লিঙ্ক পিন করে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। তারপরে এখানে বেশ কিছু প্যাকেট দেখতে পাচ্ছি, এগুলোর ভিতর কি? নাইফ, ছুরি না? আচ্ছা একটু খুলে দেখো তো একটা। এখানে আপনার যে অনেকগুলো আছে, একটা দাও তো আমার হাতে। এগুলো তো মানে প্রচুর ধার হয় না? জি, এখানে আপনার নতুনও আছে একবারে, পুরাতনও আছে। আচ্ছা গোল্ডেন ঈগল, নতুন আছে পুরাতন আছে, এটা কি পিস না প্যাকেট কিভাবে? এগুলো প্যাকেট। প্রতি প্যাকেট কত পড়ে? প্রতি প্যাকেট 250 টাকা। 250 টাকা, কয় পিস থাকে আনুমানিক? 15 পিস। 15 পিস থাকবে না? আবার অনেক এখানে পাতাও আছে। এগুলো কি? এও পাতাই, নাইফের পাতা। ও আচ্ছা, বুঝতে পারছি, পাতার মধ্যে নাইফগুলো রাখা আছে না? এগুলো তো ব্যবহার হয়েছে বলে মনে হয় না, নতুন নতুন না, ইনটেক। জি আচ্ছা, এগুলা পাতা নাকি পুরো বই একসাথে? এখানে বই আছে, এগুলো কয় পাতা? এখানে গণা নাই, এখানে আবার অনেকগুলো আছে তো, কিছুটাতে মাঝে বেশি আছে কিছুটাতে কম আছে। আচ্ছা অনেক ধরনের আছে। কত রাখবা আনুমানিক? যদি আপনার 17 উপরে নাই 10 টাকা করে রাখবো। 100 মিনিমাম, যদি 100 নেয় তাহলে 10 টাকা করে রাখবো, না হয় যদি কেউ 10 পিস 20 পিস নেয় তাহলে 20 টাকা করে রাখবো। আচ্ছা বুঝছি। এখানে আপনার বাথরুমে এয়ার ফ্রেশনার বক্সগুলো আছে, হয়ে যাবে। ও একটু আগে যে ন্যাপথলিন দেখাইলাম ওগুলো হচ্ছে যেগুলো রাউন্ড গোল শেপের, বলের মতো না, যেটা চ্যাপটা টাইপের, ওটা আপনারা এখানে ঢুকায় তারপর এখানে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ রাখো। তারপরে এইটা কি জিনিস? এটা ডাক্তারি, ও যে কানে দিয়ে কি স্টেথিস্কোপ না কি জানি বলে, এটার নামটা আমি ভুলে গেছি, ঠিক মনে পড়তেছে না, স্টেথিস্কোপই মনে হয় বলে। হ্যাঁ এইটা কত রাখবা? এটা 300 টাকা। আচ্ছা কেউ নিলে নিতে পারবেন, নিয়ে বাসায় নিয়ে ডক্টর হয়ে যাবেন নিজেই, 300 টাকা না? এখানে বিভিন্ন ধরনের লাইফ জ্যাকেট। হ্যাঁ লাইফ জ্যাকেট তো অনেক আছে তোমার কাছে দেখতে পাচ্ছি, এখানেও আছে বিভিন্ন ধরনের, একটা একটু দেখাই। হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন দামের আছে। লাইফ জ্যাকেট কি বাচ্চাদের হয় না? বাচ্চাদেরও হয়। আছে তোমাদের কাছে ছোট বাচ্চাদের লাইফ জ্যাকেট? বাচ্চাদের। ও আচ্ছা, এই তো এই ছোট দেখেন, এইটার সাথে এইটার তুলনা করলে বুঝতে পারবেন, এইটা একদম মানে 5-6 বছরের বাচ্চা থেকে শুরু করে 10-15 বছরের বাচ্চা পর্যন্ত, 15 বছরের থেকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে। তারপর আবার এখানেও আছে আরো, পুকুরে যারা পুকুরে বা নদীতে সাঁতার টাতা শিখতে চান তারা ইয়ে করতে পারবেন, সাঁতার যারা জানেন না সেফটি হিসাবে পরে নিতে পারেন। আমার কাছে আপনার এগুলার প্রাইস পড়বে 200 টাকা থেকে নিয়ে 500 টাকা পর্যন্ত, 200 থেকে 500 টাকা পর্যন্ত পড়বে তোমার কাছে। এটা কি রেইনকোট? এটা রেইনকোট জেলেদের। এই যে আচ্ছা, এটা রেইনকোট আছে, এটার ম্যাটেরিয়ালটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এটা এক ধরনের বেশ স্ট্রং রেক্সিন টাইপের মনে হচ্ছে, এটা একটু লম্বা বেশি না? হলুদ পর্যন্ত, হাত পর্যন্ত, এই যে এখানে লাল কালার লালও আছে। আচ্ছা এগুলো আবার মোটা একটু, এগুলা কি রেইনকোট? যে এখানে যা আছে সব রেইনকোট, এত মোটা? মাই গড, এই একটা দেখাও তো ব্লু কালার টাইপেরটা। এগুলো হচ্ছে যারা মাছ ধরে সাগরে থাকে ওদের জন্য। ও
এইটা তো অনেক হেভি মনে হইতেছে মানে রেক্সিনো সিরিয়াস রেক্সিনেটার বেশ ভালো থিকনেস এবং আমার মনে হয় না খুব সহজে মানে এটা ছিড়বে বা নষ্ট হওয়ার মতো জিনিস পানি ঢুকবে না হ্যাঁ পানি তো ঢুকার প্রশ্নই আসে না এখানে অনেক ধরনের এগুলোর সাথে প্যান্ট আছে না এগুলোর সাথে প্যান্ট নাই প্যান্ট চাইলে তোমরা দিতে পারবা না প্যান্ট চাইলে আমি হলুদ কালারের প্যান্ট দিতে পারবো এরকম হলুদ কালারের আসতে পারবো সেম কালারের প্যান্ট হয় না না আচ্ছা হয় কিন্তু বর্তমানে আমার কাছে নাই যা ছিল সব বিক্রি হয়ে গেছে বুঝতে পারছি এইটা কত রাখতে পারবা এখানে আপনার আমার কাছে 350 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত রেনকোট আছে আচ্ছা ঠিক আছে আপনারা রেঞ্জ অনুযায়ী হচ্ছে ইয়ে করবেন নিতে পারবেন যখন বলবে তখন হয়তো বা ছবি দেখাবো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ইয়ে করবেন স্ক্রিনশট দিবেন এরপরে হচ্ছে দাম দর করে নেবেন বাদ বাকিটা জি তারপরে এদিকে আর কি আছে আংটাগুলো দেখাও আচ্ছা এগুলো দেখাও এগুলো হচ্ছে এসএসআর আংটা আচ্ছা এগুলো প্রতি পিস কত করে পড়বে এখানে আপনার ছোট বড় আছে এবার 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত আছে 20 টাকা থেকে 30 টাকা ওই যে কর্নারটা একটু দেখাই দাও হ্যাঁ আর একটা আছে আপনার এগুলো সেফটির কাজে আসে আচ্ছা ওগুলো বেল্টের যেগুলো দেখলাম এই টাইপের হ্যাঁ এগুলো জোড়া 50 টাকা আচ্ছা এই দুইটা 50 টাকা যদি এক পিস নিলে 30 টাকা আচ্ছা জোড়া 50 টাকা তারপরে বেশ কিছু স্টিকার দেখতে পাচ্ছি এখানে এখানে স্টিকার আছে অনেক অ্যাসেম্বলি স্টেশন তারপরে আচ্ছা আরো বিভিন্ন লেখা আছে এগুলো রাতে জ্বলে না ইরিডিয়াম টাইপ লাইট অফ হয়ে গেলে জ্বলবে ডিম লাইটের কাজ করে অনেকক্ষণ হ্যাঁ কত পিস কোনটা এখানে আপনার 5 টাকা থেকে নিয়ে 30 টাকা পর্যন্ত 5 টাকা 10 টাকা 20 টাকা বিভিন্ন রেঞ্জের আছে আপনারা দেখবেন তারপরে এদিকে চলে আসো একটু এগুলা কি এই যে এগুলো হচ্ছে আপনার ওয়ান টাইম জোতা গামবোট শর্টবোট আর কি এটা তো বড় মানুষের পায়ে লাগবে না মনে হয় লাগবে লাগবে 42 নাম্বার সাইজ আর বুঝছি বেশি বড় হলে লাগবে না পায়ের সাইজ আছে এটা আমার মনে হয় চাইনিজ জাহাজে ছিল চাইনিজ মানুষের পা ছোট থাকে মানুষও ছোট চাইনিজ করি এটা ওয়ান টাইম হিসেবে যারা ইউজ করে হ্যাঁ বিভিন্ন সাইজের আছে নাকি এক সাইজ সবগুলো এক সাইজ আচ্ছা আচ্ছা খুলতে হবে না কত করে চাচ্ছ এগুলো জোড়া এগুলো জোড়া 150 টাকা 150 টাকা যাচ্ছে তারপরে এখানে এই যে আয়রনের কিছু টেবিল আছে আয়রন টেবিল আছে এখানে বিভিন্ন রকমের আছে রেট এখানে 300 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত 300 থেকে 1000 পর্যন্ত আছে তারপরে এইটা কি এই যে হলুদ এই বালিশটা তাই এটা একটা বালিশ বাতাস দিয়ে ইয়ে করা যায় যে মুখে বাতাস দিতে পারে আচ্ছা এটা কি সিটের পিছনে দিয়ে বসে যায় টাইপের কিছু নাকি হ্যাঁ সিটের পিছনে দিয়া বসতে পারবে আচ্ছা বাচ্চাদের খেলনা টাইপের জিনিস বাচ্চারা খেলতে পারবে এগুলা কি বেশি আছে না একটাই এটা বর্তমানে পাইছে এক পিস আচ্ছা তারপর এখানে বেশ কিছু জিনিস আছে এগুলো হচ্ছে বিস্কিট এগুলো কি এক্সপায়ারি ডেট আছে নাকি নাই 23 পর্যন্ত আছে এই যে 23 সাল পর্যন্ত 2 মাস 23 সাল পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন কত করে চাচ্ছ প্রতি পিস এগুলো প্যাকেট 50 টাকা 50 টাকা প্যাকেট আচ্ছা এগুলোর মধ্যে এক্সপায়ারি ডেট চলে গেছে এরকম তোমাদের কাছে আছে অনেকে মাছকে খাওয়া মাছের খাবারের জন্য অনেকে চায় না আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে এইগুলাতে কি আছে এগুলো বিলেট একটা বের করে দেখাও মানে ছুরি হিসাবে ব্যবহার করতে পারবে না এত দূর পর্যন্ত ছুরিটা আছে আচ্ছা আর ওইদিকে ধরার কোনো কিছু পেঁচায় ধরতে পারবে এগুলো প্যাকেট নিলে প্যাকেট পিস নিলে পিস আচ্ছা অনেকগুলো আছে তোমার কাছে হ্যাঁ অনেকগুলো আছে কত করে পিস আপনার 30 টাকা আচ্ছা এক পিস এই এটাতে এগুলাতে কি এগুলো একটা ব্লেড এইটাও ব্লেড জি এটা সবটা একটা ও এটা বেচানো চাকির মতো আমার মনে হয় এটা হচ্ছে ওই যে কি বলে কাট কাটার মেশিন আছে যে বড় এরকম একটা সমিল সমিল টাইপের যে করাত বা ব্লেড থাকে এই টাইপের ব্লেড জি বাট দাঁত কাটা না এমনিতেই ফ্ল্যাট আর কি এটার কি আছে এটাতে এটাতে একটা ব্লেড আছে মাই গড যে প্যাকেট করছে ও একটু রাখো রাখো বুঝতে পারছি এইটা আসলে বিশেষ একটা মেশিনের ব্লেড কেউ যদি চিনেন তাহলে নেবেন আচ্ছা বুঝতে পারছি এটা তো নর্মালি জাহাজ এক ধরনের মেশিন পাওয়া যায় মাছ মাংস কাটে ওই টাইপের মেশিনে এই ব্লেড থাকে স্কোয়ার এটা মেড লেখা আছে ইংল্যান্ড মেড ইন ইংল্যান্ড লেখা আছে আচ্ছা তারপরে বেলচাগুলো কত করে রাখবা তোমার কাছে আরো কিছু বেলচা দেখছিলাম আমি ওইদিকে এখানে আছে ওইদিকে আরো আছে বেলচার তো হিউজ কালেকশন এগুলা কেউ পাইকারি যদি নিতে চায় কত করে রাখবা পাইকারি নিলে আপনার 100 টাকা করে রাখবো প্রতি পিস লাঠি সহ নাকি লাঠি সহ ও লাঠি আছে না আর কিছু কম রাখবো যদি আরো বেশি নিয়ে যাইলে আচ্ছা তারপরে এই ধরনের
ইদুরের কল জি বা ট্র্যাপ 100 টাকা 100 টাকা পিস না এখানে কিছু সিগন্যাল লাইট আছে একটু দেখাই দেই এগুলো ব্যাটারি লাগাইলে চলে ও জ্বলবে নিববে ব্লিঙ্ক করবে না জি কত করে চাও এগুলো এগুলো 250 300 আচ্ছা তারপর ওই যে ওখানে কিছু বাসি আছে জি এই বাসিগুলো কত করে সাউন্ড হয় কি রকম বাজাও তো দেখি ঠিক আছে অনেক সাউন্ড অনেক সাউন্ড ঠিক আছে তারপরে বাইরে বেশ কিছু বয়া দেখতে পাচ্ছি রিং বয়া হ্যাঁ রিং বয়া বলে আর কি কত করে সেটার হ্যাঁ এগুলো কক্সিটের অনেকে তো ফাইবারের জি আচ্ছা অনেকে তো ফাইবারের খোঁজে এগুলো ফাইবার না এগুলো হচ্ছে কক্সি হ্যাঁ কত করে রাখবা এগুলো আপনার 600 থেকে 800 টাকা পর্যন্ত আছে আচ্ছা 600 থেকে 800 আবার একটা বেলচা দেখতে পাচ্ছি এটা ধান টান ইয়ে করার জন্য পাকা ফ্লোরে ধান কেচে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো কাজে আসবে একটাই আছে না আরো আছে আমার কাছে সামনে আরো আছে বাইরে আচ্ছা বাইরে অনেক বেলচা টেলচা রাখা আছে কত করে রাখবা এটা 350 টাকা পাঁচ 350 টাকা আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম